নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল কৌশিকী অমাবস্যা, মা তারার আশীর্বাদে আগামী 24 ঘন্টার মধ্যে এই 8 রাশির ভাগ্য চমকাবে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, বছরে এই কৌশিকী অমাবস্যাটা ভেরি ইম্পর্টেন্ট একটা অমাবস্যা। শুধু আমি বলছি না, আপনি যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের সাথে আপনারা কথা বলে দেখবেন, এই দিন কথিত আছে স্বর্গ এবং নরকের দরজা একত্রে কিন্তু খুলে। এবং এই যে কৌশিকী অমাবস্যা, দশমহাবিদ্যার মধ্যে বিশেষ একটা মাহাত্ম্য রয়েছে। এই দিন আপনারা যদি কৌশিকী অমাবস্যার দিন যদি আপনারা প্রতিকার এবং প্রতিবিধানগুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের সমস্যাগুলো কিন্তু কাটবে। আমি বলবো 24 ঘন্টা মা তারার আশীর্বাদে কোন 8 রাশির ভাগ্য খুলবে। যদি আপনার রাশি থাকে, আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি। যে কোনো দিক থেকে কিন্তু আপনার শুভ সংবাদ আসতে কিন্তু চলেছে। তার আগে আমি আবারও বলছি, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, আপনার গ্রহণ দোষ রয়েছে, বিবাহ হচ্ছে না, ঋণে পড়ে গেছেন এবং আপনার কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, ব্যবসা ভালো চলছে না, অবশ্যই এই কৌশিকী অমাবস্যাটা ভেরি ইম্পর্টেন্ট একটা অমাবস্যা, যেটা প্রতিকার প্রতিবিধানের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। অনেকেই বলেন যে কৌশিকদা, আমার জীবনে উন্নতি হচ্ছে না কেন, উন্নতিতে বাধা আসছে কেন। এই জন্যই কিন্তু প্রতিকার, এর জন্যই কিন্তু রেমিডিয়াল মেজারমেন্টটা কিন্তু আপনাকে কিন্তু করতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহ বা শনি গ্রহ অশুভ থাকে, জীবনে বাধা আসবে। তো এই যে কৌশিকী অমাবস্যা একটা বিশেষ মাহাত্ম্য, তন্ত্র সাধনা জন্য কিন্তু এই দিনটি কিন্তু বিশেষভাবে মাহাত্ম্য কিন্তু রয়েছে। দেখুন, সাধক বামাক্ষেপা এই দিন কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন, তাই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে সাধক বামাক্ষেপার কথা আপনারা জানেন। বামদেব কিন্তু এই দিন সিদ্ধি লাভ করেছিলেন এই কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা মানে একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেটা আপনার জীবনে যত বড় কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো থাক না কেন, তার যদি প্রতিকার যদি আপনারা করতে পারেন, আপনাদের বড় থেকে বড় ধরনের সমস্যাগুলো আপনাদের কাটবে। তার জন্য আপনাদেরকে অবশ্যই আগে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় তারা জয় তারা জয় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, অনেক তিথি থাকে, একটা কথা আছে জানেন, যা হয় না ক্ষণের গুণে তা হয়, মানে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, একটা কথাই আছে। কপালে হয়তো আপনার নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণ খুবই ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনার ধরুন মহালয়া, যেমন আপনার দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, আপনার এই যে দিনগুলো রয়েছে কি না, এই দিনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনি ধরুন দুর্গা পূজায় যে সন্ধি পূজা হয়, সেটা একটা ইম্পর্টেন্ট দিন। সন্ধি পূজা এই সময়টা যে যদি সঠিক নিয়মে কাজ করা যায়, অনেক কাজ এবং আপনার বাধা বিপত্তিগুলো যায়।
তো যেমন আম্বুবাচী, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখুন বিভিন্ন রূপে আমরা কিন্তু দেব এবং দেবীর কিন্তু পুজো অর্চনাগুলো কিন্তু করে থাকি। কিন্তু ইম্পর্টেন্ট কী জানেন, এই দিন আপনারা মা কালীরও আরাধনা করতে পারেন, মা তারার পুজো যদি আপনারা করতে পারেন, এই দিন যদি আপনারা সঠিক নিয়মে প্রতিকার প্রতিবিধান করতে পারেন, আপনার জীবনে বড় সমস্যা, ঋণের উপর ঋণে যারা পড়ে গেছেন, আপনার পারিবারিক ক্ষেত্রে সমস্যা চলছে, বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক দোষ, এই জায়গাগুলো আপনার কাটবে। এবং কর্মক্ষেত্রে চাকরি পাচ্ছেন না, চাকরি হচ্ছে না, কর্মক্ষেত্রে অশান্তি চলছে, অবশ্যই এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, তাই আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবার আমি জানাতে চলেছি আগামী 24 ঘন্টার মধ্যে কোন এই 8 রাশির ভাগ্য খুলবে। প্রথম রাশি মকর রাশি। মকর রাশি আকস্মিক অর্থপ্রাপ্তি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, ভাগ্য ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দেখা যাচ্ছে। দ্বিতীয় রাশি ধনু রাশি। ধনু রাশির আপনাদের কর্ম এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে। 3 নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে। মীন রাশি। মীন রাশির অর্থ লাভ হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং বিজনেস ক্ষেত্রে লাভ, সম্পত্তি থেকে লাভ পাবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি মা তারার কৃপায় আপনাদের সম্পত্তি, কেরিয়ার এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মা তারার আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য, আপনাদের কেরিয়ার এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে বড় ধরনের কোনো শুভ সংবাদ মা তারার আশীর্বাদে আপনারা কিন্তু পেতে চলেছেন। মিথুন রাশি। মিথুন রাশির মা তারার আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের কেরিয়ার, আপনাদের সম্পত্তি এবং আপনাদের আটকে গেছে এমন কোনো কাজ, ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা হয়তো পেতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির সৌভাগ্য বৃদ্ধি হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে, কন্যা রাশি বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে, কন্যা রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি, আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে মা তারার আশীর্বাদে। এরপর যে রাশি একদম শেষ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মা তারার আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের অর্থনৈতিক ভাগ্য এবং সম্পত্তি এবং লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কৌশিক অমাবস্যাটা ভেরি ইম্পর্টেন্ট একটা অমাবস্যা। যারা যোগাযোগ করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবং প্রত্যেকে জয় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা আবারও বলছি প্রতিকার করাতে চাইছেন, কনসালটেন্সি করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস, আবারও বলি এটা সম্পূর্ণ পেড সার্ভিস। এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় তারা।